ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলেন আমার খলিল নমরুদের কাছে যান আমার পয়গম পাঠান বলেন এক আল্লাহর ইবাদত করার জন্য যদি বাদশাহী টিকায় রাখতে চায় আমি আল্লাহ নমরুদের দুনিয়ার বাদশা বানাবো আখিরাতে উত্তম প্রতিদান আমি আল্লাহ পাক দিয়ে দিব যদি নমরুদ আমি মালিকের কথা শুনে আমি এক আল্লাহর ইবাদত করে সারা জীবন একটা মাসালা মনে রাখবেন গাছে মানুষে দেয় না মাছে মানুষের দেয় না পাহাড়ে দেয় না মূর্তিতে দেয় না প্রতিমায় দেয় না পাথরে দেয় না পৃথিবীর কেউ আপনাকে কিছুই দিতে পারবে না যিনি বরাদ্দ করেন ওই মালিকের নাম কি না আস্তে হয়ে গেছে আরো জোরে বলতে হবে একটা কথা বলে দিয়ে যাই আমার দেশে তো বহু মানুষ গাছের সামনে সেজদা দিয়ে পড়ে মাছের সামনে সেজদা দেয় আগুনের সামনে পূজা দেয় পাথরের সামনে সেজদা দিয়ে পড়ে ওভাবে পাথর আমাকে দেয় ওভাবে গাছ আমাকে দেয় ওভাবে মাছ আমাকে দেয় ওভাবে আগুন আমাকে দেয় ওভাবে পাহাড় আমাকে দেয় কেউ সূর্যের পূজা করতে ভাবে সূর্যই আমাকে দেয় একটা কথা মনে রাখবেন সমুদ্রের ভিতরে একটা তিমি মাছ প্রত্যেকদিন 4 টন খাবার খায় কয় টন 4 টন এক এক টনে 27 মণ সুবহানাল্লাহ কি বাড়ি যা বলবেন এক এক টনে কয় মণ 27 মণে এক টন প্রত্যেকদিন এক একটা তিমিকে আল্লাহ 4 টন খাবার দেয় 108 মণ খাবার প্রত্যেকদিন একটা তিমিকে আল্লাহ খাওয়া এরকম সমুদ্রের ভিতরে লক্ষ লক্ষ তিমি মাছ আছে লক্ষ লক্ষ তিমি মাছ এই কোটি কোটি টন খাবার যিনি প্রত্যেকদিন খাওয়ান ওই মালিকের নাম কি না সূর্য দেয় না পাথরে দেয় না গাছে দেয় কে দেয় কে বা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে 800 কোটি 800 কোটি মানুষের প্রত্যেকদিন মিনিমাম হলেও 400 কোটি চাল লাগে 400 কোটি কেজি চাল লাগে এই 400 কোটি কেজি চাল প্রত্যেকদিন মানুষের জন্য যিনি বরাদ্দ করেন ও মালিকের নাম কি না গাছে দেয় না মাছে দেয় না সূর্যে দেয় না পাথরে দেয় কে দেয় আল্লাহ আল্লাহ ও মুসলমান হবিগঞ্জবাসী এই প্রত্যেকটা মানুষের হাত প্রত্যেকটা মানুষের হৃৎপিণ্ড দিয়ে রক্ত পান হয় প্রত্যেক মিনিটে লক্ষ লক্ষ বার রক্ত পান হয় প্রত্যেক মিনিটে একবার না লক্ষ লক্ষ বার 60 সেকেন্ডে এক মিনিট এই 60 সেকেন্ডের ভিতরে রক্ত পান হয় লক্ষ লক্ষ বার ইংরেজিতে বলে নজেল ইঞ্জিনের ভিতর দিয়ে নজেলের ভিতর দিয়ে তেল পাম্প হয় যখন তেল যাইতে পারে না তখন স্টার্ট বন্ধ হয়ে যায় হার্টের ভিতর দিয়ে রক্ত পাম্প হয় এক সঙ্গে এক মিনিটে লক্ষ লক্ষ বার যিনি পাঞ্চ করেন একটা মানুষ না পৃথিবীতে 800 কোটি মানুষের হৃদয়ের মধ্য দিয়ে রক্ত যিনি পাঞ্চ করেন একসাথে পাঞ্চ হইতেছে এই মহাশক্তিধর মালিকের নাম কি সন্দেহ তাহলে সেজদা হবে কার জিকির হবে কার ইবাদত হবে কার আল্লাহর এই জন্য আল্লাহ বললেন ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ আমার হাবিব আপনার উম্মতকে জানান আমার বান্দারা যেন আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করে তাহলে ইবাদত সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ জিকিরের মালিক আমার আল্লাহ ইবাদতের মালিক আমার আল্লাহ ভয় করব আল্লাহকে আমার জীবন যৌবন আমার সংসার ধর্ম যা আছে সব কিছু হবে লিল্লাহি রব্বিল আলামিন ওই আল্লাহর জন্য আমরা শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসি আল্লাহর জন্য শাহপরানকে ভালোবাসি আল্লাহর জন্য সিফাসাল ভালোবাসি আল্লাহর জন্য 360 আউলিয়াকে ভালোবাসি আল্লাহর জন্য খাজা বাবা ফরিদপুরীকে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য কথা কোন ঠিক কিনা
কথা বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যাবেন। সারা পৃথিবী মূর্তির সামনে মাথা নত করে পড়ে থাকে, গাছের সামনে, সূর্যের সামনে, আগুনের সামনে, পাথরের সামনে মাথা নত করতেছে। সারা পৃথিবীর মানুষ এরকম মাথা নত করে পড়ে আছে, ও ভাবতেছে এটি আমাকে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাঠাইলেন খলিল, যা নমরুদের কাছে যে এক কালেমার সাক্ষ্য দিতে বলেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, এটাকে স্বীকার করতে বলেন খলিল, আপনি দাওয়াত পৌঁছান, মানা না মানা ওর দায়িত্ব, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি দাওয়াত পৌঁছান। ইব্রাহিম আলাইহিসসালাম যখন দাওয়াত দিতে গেলেন, নমরুদ হাসে আর বলো ইব্রাহিম তোরা আল্লাহর ক্ষমতা কি বলতো? নমরুদ দেখো তোর আল্লাহর পাওয়ার কি ক্ষমতা আছে কি কয়? আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, একারে নমরুদ, আমার আল্লাহর পাওয়ার তুখরিজুল হাইয়্যা মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আমার আল্লাহ জিন্দা থেকে মরা, মরা থেকে জিন্দা, জিন্দা থেকে মরা, আমার আল্লাহ মরা থেকে জিন্দা বের করে, জিন্দা থেকে মরা বের করে। বলেন এই মালিকের নাম কি? সন্দেহ আছে? এই যে আপনারা খবরে দেখছেন, কয়দিন আগে পৃথিবীর কয়েকজন ধনী টাইটানিক জাহাজ দেখতে যাইয়া সাগরের মধ্যে ডুবে মরে গেছে, এটা নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় চলতেছে। টাইটানিক জাহাজ দেখবার যায়, টাইটান নামক ছোট্ট যন্ত্র নিয়ে পানি মিশে গেছিল আর ফিরে আসে না। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নাল কথা বোঝা যায়? গভীর সমুদ্রের নিচে গেল, কত খরচ জানেন নি? 100 কোটি টাকা। কত কোটি? বাংলাদেশের 100 কোটি টাকা খরচ করে ওরা গেছে টাইটানিক জাহাজ দেখার জন্য। আল্লাহ বললেন, না ফিরে যেতে পারবি না। আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলিয়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে যতই পালানোর চেষ্টা করুক, গভীর সমুদ্রের নিচে যাও আর পাহাড়ের গুহার ভিতরে যাও, সপ্ত আসমান সপ্ত জমিন তুমি যেখানেই যাও না কেন, মরণ তোমার সঙ্গে মুলাকাত করবে। সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাত, তুমি এমন একজন মালিকের কাছে ফিরে যাবা যিনি প্রকাশ্যও জানেন, গোপনেও জানেন, ওপনেও জানেন। ওই মালিকের নাম কি? সূর্যে কি আমার অন্তরের খবর বলতে পারবে? তো মানুষ সূর্যের সামনে মাথা নত করে পূজা দেয় কেন? পাথরে কি আমার গোপনের মনের কথা বলে দিতে পারবে? তো কেন মানুষ পাথরের সামনে মাথা নত করে থাকে? গভীর সমুদ্রে চলে গেল, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান তাদের আবিষ্কার, টাইটানিক জাহাজ দেখতে যাইয়া টাইটান নামক যন্ত্র নিয়ে তারা রওনা দিল। বাংলাদেশের 100 কোটি টাকার মতো খরচা করে তারা যখন গেল, পাকিস্তানের একজন ধনকুব, ধনকুব বুঝেন তো, অর্থাৎ পাকিস্তানের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন, তার ছেলে নিয়েও গেল, তার নাম দাউদ।
ছেলে নিয়ে গেল ছেলেটাও ফিরে আসলো না বাবাটাও ফিরে আসলো না টাকা তাদেরকে ফিরে আনতে পারে নাই পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান আর উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করলো আল্লাহ বললেন না ফয়সালা হয়ে গেছে ওই গভীর সমুদ্র থেকে তোরা আর আসতে পারবি না ওখানেই তোদের মউত ওখানেই তারা মৃত্যুবরণ করলো এ যুবক আপনি ভাবেন আপনার মউত হবে না 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 কোটি কোটি টাকা তাদেরকে বাঁচাইতে পারে নাই পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান তাদেরকে বাঁচাইতে পারে নাই ওই মালিক আমার আল্লাহ ইন্না মা তুশারব বিকাল শাদীদ আল্লাহ বলেন আমি মালিককে ধরা বড় শক্ত ধরা পৃথিবীর শ্রেষ্ঠ উদ্ধারকারী দলেরাও তাদের উদ্ধার করতে পারে নাই আহা চার পাঁচটা প্রাণ ঝরে চলে গেল সমুদ্রের গভীরে কয়েকজনের লাশই খুঁজেও পাওয়া যায় নাই কোথায় হারিয়ে গেছে খবর নাই এটাই আল্লাহর ফয়সালা এই বান্দা মউত যেখানে আছে সেখানেই যাওয়া লাগবে একদিন মাটির ভিতরে হবে ঘর মনামার কেন বাধ দালন ঘর মনামার কেন বাধ দালন ঘর কোটি কোটি টাকা তাদেরকে বাঁচাইতে পারে নাই পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান তাদের বাঁচাইতে পারে নাই আল্লাহ বলেন ফাউনাবিউকুম বিমা কুনতুম আল্লাহ ডেকে বলেন হে বান্দা তুমি কি করো না না করো তোমার আমলনামা কি আছে না আছে তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ সব তোমারে দেখাবো সব দেখাবো জিন্দেগি তোর যাইরে পাকি দিয়া সুনারাদ জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া ও আদামুরি পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সুনারাদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া আমার পীর শেষ রাত্রি বেলা তাহাজ্জুদের সময় রহমতের সময় আমার হুজুর কেবলা যান এই গজল গেয়ে গেয়ে মানুষে জাগাইতেন ও যাদমরি কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সুনারাদ জিন্দেগি তোর যা আই ফাঁকি দিয়া রহমত যাই রে ফাঁকি দিয়া সুনারাদ জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া সদাতুনিয়া রসুল্লাহ আ জবান খোলে সলাতুনিয়া রসুল্লাহ সালামুনিয়া খবর লইয়া রসুল্লাহ খবর ল মেরে মৌলা মেরে আকা খবর ল সলাতুনিয়া রসুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ ও মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া জানেন বা
আল্লাহর খলিল ডাক দিলেন এ নমরুদ আমার মালিকের পাওয়ার জিন্দাকে মুর্দা করেন মুর্দাকে আমার আল্লাহ পাক জিন্দা করেন নমরুদের ডাক দেখায় রে ইব্রাহিম ওই ক্ষমতা তো আমারও আছে আস্তে কইলেন কে জোরে কন আমরার দেশে একটা কথা কয় জোরে বক করে আর ফকিরের কেরামতি বাড়ে নমরুদ কয় ওই ক্ষমতা তো আমারও আছে আল্লাহর খলিল বলেন ইব্রাহিম বললেন আরে নমরুদ তোমার যে ক্ষমতা আছে মরাকে জিন্দা করতে পারো জিন্দাকে মরা মারতে পারো দেখাও তো দেখি কেমনে দেখাও নমরুদ ডাক দে বলো জেলার জেলে দারোগাকে বললেন দুইটা আসামি নিয়ে আসবা যার মৃত্যুদণ্ড হয়েছে তারে নিয়ে আসবা আর যে সবচেয়ে কম সাজা প্রাপ্ত আসামি তাকেও নিয়ে আসবা দুইজন কয়েদিকে নিয়ে আসা হলো যিনি সবচেয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি কয়েদি ছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে নমরুদ তারে একবারে বেকসুর খালাস করে দিয়ে বলল যা তোরে খালাস দিয়ে দিলাম আর যে লোকটা একবারে কম সাজা প্রাপ্ত নমরুদ বলল এই মুহূর্তে তাকে হত্যা করো নমরুদ তাকে হত্যা করে বলল ইব্রাহিম দেখছিস আমি বাঁচাইতেও পারি আমি মারতেও পারি চিন্তা করে পুরো শয়তান গিলি টেলাইতেছে নমরুদ কয় দেখছিস নি ইব্রাহিম আমি বাঁচাইতে পারি মারতে পারি এরে ইব্রাহিম তোর আল্লাহর কি আর কোনো ক্ষমতা আছে নি নমরুদ আল্লাহর ক্ষমতা দেখতে চায় আল্লাহর খলিল ডাক দে বলেন এ নমরুদ হ্যাঁ আল্লাহর আরেকটা ক্ষমতা আছে রে নমরুদ বলে কি ক্ষমতা বলো আমার মালিক আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশে আমার আল্লাহ ডুবাই দেয় নমরুদ রে তোর যদি ক্ষমতা থাকে রে পশ্চিম আকাশ থেকে সূর্যটারে উঠাইয়া পূর্ব আকাশে একবার ডুবাইয়া দেখ তোর চোদ্দ গুষ্টি নিয়েও চেষ্টা করিয়া দেখ পারিস কিনারে নমরুদ আমার আল্লাহর বিরুদ্ধে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার ক্ষমতা আছে এই ক্ষমতার মালিক কে আল্লাহ ব্যতীত আর কাউকে আল্লাহ ক্ষমতা নমরুদ এবার বুঝতে পারছে জায়গা মতো ধরা পড়ে গেছে ডাক দে কয় না ইব্রাহিম তোরই অবান্তর মন করা কথা চলবে না তুই আমরার প্রতিমা ভাঙছিস আমাদের প্রতিমা ভেঙে ফেলেছিস তোকে শাস্তি দেওয়া লাগবে নমরুদ এবার সালিশ বসলো মিটিং বসলো এরা কি করে শাস্তি দেওয়া যায় লোকেরা বললো এরা আগুনে পুড়ায় মারো আগুনে পুড়াই দে আল্লাহর খলিলকে আগুনে পুড়ানোর জন্য নমরুদ সারা পৃথিবী থেকে কাঠ জোগাড় করলো ইরাকের বাগদাদ সারা ইরাকের মানুষ কাঠ জোগাড় করছে সারা ইরাকের মানুষ কাঠ জোগাড় করার পরে আল্লাহর খলিলকে আগুনের মধ্যে পোড়ায় মারবে মহিলারা মানত করলো যদি আমার মনের আশা পুরা হয় তো নমরুদ রে এই ইব্রাহিম রে পোড়ানোর জন্য আমি কাঠ জোগাড় করে দেব বিড়িরা মানত করছে দেখছেন কি বিড়ির বিড়ি উড়ে বিড়ি মানত করছে যে আমার মনের আশা যদি পুরো হয় তাহলে ইব্রাহিম রে পুরানোর লেগে কার জোগাড় করে দিব কিরকম বিড়ির বিড়ি চিন্তা করে তো মানত করছে শয়তান একটু সুযোগ পেয়েছে কি না পাইছি যা আছে সব আমার মুরিদ বিরাট কার জোগাড় করা হলো নমরুদ এবার ডাক দে বলতেছে কি করবা বিরাট বড় গর্ত খনন করো ওই গর্তের ভিতরে কাঠগুলি ঢেলে দিয়ে ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হোক বিরাট কাঠ জোগাড় করা হলো গর্তের মধ্যে কাঠগুলি ফেলে তৈল ঢেলে দিয়ে তারা আগুন জ্বালাইলো কোনো বর্ণনায় আসছে দুই মাইল দূর থেকে আগুনের উত্তাপে মানুষ কাছে যাইতে পারে নাই কোন কোন বর্ণনা আসছে পাখি আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময়
প্রচন্ড উত্তাপে পাখিগুলি পুরে পুরে জমিনে পড়ে যাইত কোন বর্ণনায় 25 মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যাইতে পারত না এত পরিমাণে আগুন জ্বলাইছে আল্লাহর খলিলকে পোড়ানোর জন্য সারা পৃথিবী আল্লাহর ইব্রাহিমের বিরুদ্ধে আর আমার আল্লাহ ইব্রাহিমের পক্ষে বিজয় আমার আল্লাহর হবে কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন উমাইয়া তাবাল্লাহ ওয়া রাসূলহু والذين آمنوا فإن حزب الله هم الغالبون এই আয়াত পরে আসতেছি আগে কইছি তরিকতে যাব দেখুন আসতেছি সামনে বসে থাকে জায়গা মতো আসতেছি একসাথে বলবেন আল্লাহু আকবার নমরুদের বিরুদ্ধে নমরুদের পক্ষে সারা পৃথিবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে সারা পৃথিবী কিন্তু আল্লাহর খলিলের পক্ষে কে আল্লাহ শাহজালালের বিরুদ্ধে সারা বাংলার মানুষ ছিল সেই দিন কিন্তু আল্লাহর ওলির পক্ষে ছিল আমার আল্লাহ যার কারণে সুরমা নদীর পানি পর্যন্ত আল্লাহর ওলির কথা শুনেছে কথা বলেন ঠিক না বেঠে এক কানায় বই লেখছি এক দল আছেন এরকম আছে আসেনি আছে আপনাদের সিলেটের দিন দিন বাড়তেছে এক এক কানারে এই দলের এক কানা বলেছে বই লেখছে শাহজালাল এই জায়নামাজ দিয়ে নদী পার হয় নাই কলা গাছ দিয়ে নদী পার হইছে বুঝতে পারছেন কত বড় আজাজিল শয়তান আসে আর কত বড় খালা তো ভাই তুই যতদিন দুনিয়াতে আছিস ততদিন আমার আর কোনো কাজ নাই এ আমার দিকে তাকান ও দেখছে কলা গাছও দেখছেও কলা পাইছেও কলা খাইছেও কলা মরার পরে পাবেও কলা ওর জীবনই কলা চিন্তা করেন কত বড় খাটাস আল্লাহ রলির কারামতকে কিভাবে অস্বীকার করছে আরে এই জমিনে শাহজালাল না আসলে তো ইসলামই দেখতাম না কালেমাই পাইতাম না আজানি হতো না কথা বলেন ঠিক না বেটে ওনাদের ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলবে সে যত বড় আলেম হোক ওকে মানা যাবে না মানা যাবে না বলতিছি ওরা কোন দলের লোক এটা সামনে আসতেছে খালি একটু অপেক্ষা করে দেখেন এরা কোন দলের লোক কষ্ট হইতেছে আপনাদের তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে পাখি হলো হাওয়ার গাড়ি কি হাওয়ার গাড়ি হলো পাখি ও হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাগুনের মধ্যে ফেলা হবে কিন্তু কি করে আগুনের মধ্যে ফলাইবে কাছেই তো যাওয়া যায় না কেমনে আগুনের মধ্যে ফালায় চিন্তায় পড়ে গেল নমরুদ আবার নতুন করে মিটিং কল করছে কি করে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানো যায় হাদিসের মধ্যে আসছে ইরাকের কুর্দিস্তানের এক কুর্দি ইরাকের কুর্দিস্তান কুর্দি নামক একটা এলাকা আছে এখানে কুর্দিরা বাস করে কুর্দি জনপদ জনগোষ্ঠীরা বাস করে কুর্দি আগে থেকে কুর্দি আমরা বাঙালি উপজাতি সিলেটি চট্টগ্রামি সাতগাঁই ফরিদপুরি বরিশালি হবিগঞ্জে এরকম যেমন নাম আছে ওই ইরাকের একটা অঞ্চল আছে কুর্দিস্তান এখানে কুর্দি নামক জনগোষ্ঠীরা বসবাস করে এই কুর্দিদের ভিতরে একজন এসে বলল বাচ্চা নমরুদ আমি একটা মেশিন বানাই দিব একটা কামান বানাই দিব
একটা অস্ত্র বানাই দিব ওই অস্ত্রের মাথার মধ্যে বসাইয়া ইব্রাহিম রে ছাইড়া দিবা ও আগুনের মধ্যে যাইয়া পড়ে যাবে দূর থেকে বাইরে দিব বলে এই অস্ত্রের নাম কি বলে এই অস্ত্রের নাম মিনজাবিন মিনজাবিন হলো আগে পাথর মারার অস্ত্র পাথর গুলি বসাইয়া বিরাট বড় 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 প্রাসাদ বিল্ডিং এ পাথর মারা হতো মিনজাবিন নামক অস্ত্র দিয়ে সর্বপ্রথম এই লোকটা মিনজাবিন তৈরি করেছিল আল্লাহর খলিলের বিরুদ্ধে আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলানোর জন্য আল্লাহর নবী বললেন ও আমার উম্মতরা তোমরা শোনো শোনো আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলানোর জন্য যে মিনজাবিন বানাইছিল ওর শাস্তিটা হলো কি জানোনি ওর শাস্তি হলো ওকে আল্লাহ পাক মাটির মধ্যে ততদিন পর্যন্ত ডুবাইতে থাকবে কিয়ামত পর্যন্ত তাকে মাটির মধ্যে ডুবাইতে থাকবে অর্থাৎ সপ্ত জমিনের নিচ পর্যন্ত তাকে শাস্তি দিয়ে নিতে 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 থাকবে একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ কঠিন শাস্তি এই লোকটার হবে কিয়ামত পর্যন্ত মাটির নিচে তাকে দাবাইতে থাকবে ফেরেশতা এবং সপ্ত জমিনের নিচ পর্যন্ত কঠিন শাস্তি দিয়ে তাকে শুধু দাবাইতে থাকবে আল্লাহর খলিলের বিরুদ্ধে লাগার জন্য দেখেন সামনে আসতেছে কঠিন শাস্তি তাকে দেয়া হবে এই মিনজাবিন যিনি আল্লাহর খলিলের বিরুদ্ধে বানিয়েছিল মিনজাবিনের উপর বসাইয়া আল্লাহর খলিলের রশি ধরে টান দেয়া হয় আগুনের মধ্যে ফেলানোর জন্য সৃষ্টির সমস্ত প্রাণীরা আল্লাহকে বলল আল্লাহ যদি আপনি বলেন আপনার খলিলের বিরুদ্ধে যে আগুন জ্বালানো হয়েছে আমরাই আগুনগুলি নিভাইয়ে দিব আল্লাহ বললেন না সমস্ত প্রাণীর আল্লাহকে বলল আল্লাহ হুকুম দেন আমরা আগুন নিভাই আসব আল্লাহ বললেন না বন্ধু একটা প্রাণী এই প্রাণীর নাম হলো গিরগিটি গিরগিটি নাম শুনছেন নি আপনাদের হবিগঞ্জে কি বলে গিরগিটি অনেক জায়গায় নাম আছে কাকলস আছে না অনেক জায়গার নাম লাল হ্যাঁ এই গলার এখানে লাল থাকে এই গিরগিটি করছে কি জানেন নি সহি বুখারীতে আসছে সহি মুসলিমে আসছে এই গিরগিটি দূর থেকে ফু দিতেছে আল্লাহ ডাক দিছে গিরগিটি ফু দিস কেন বলে ইব্রাহিমের আগুন যাতে জ্বলে বেশি করে এর লেগে ফু মারতেছি এই আমার দিকে তাকান আমার দেশে বহু গিরগিটি আছে কইতেছি অপেক্ষা করে গিরগিটি কারা দেখাইতেছে আজকে গিরগিটি ফু মারতেছে আল্লাহ ডাক দিছে এরা গিরগিটি ফু দিস কেন রে বলে ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে এই জন্য ফু দেই আচ্ছা আপনারা বলেন ছোট্ট একটা প্রাণী গিরগিটি এ ফু দিলে কি তিন মাইল দূরে যায় ওর ফুতে কি আর আগুন জ্বলবে কিন্তু সে চেষ্টা করেছিল আল্লাহর খলিলের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়াইয়া আল্লাহর নবী আল্লাহর খলিলের ইজ্জতের বিরুদ্ধে আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়াইয়া আগুন জ্বালানোর জন্য ফু দিয়েছে এক গিরগিটি আল্লাহর হাবিব বলেন উম্মত ও আল্লাহর খলিলের বিরুদ্ধে ফু মারছে কিয়ামত পর্যন্ত যত গিরগিটি তোমরা পাবা পাইলে ওরে পিটে মারবা মারলে তোমাদের আমল নামাই নেকি এক বাড়িতে মারলে 100 নেকি একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার নাম কি নাম কি গিরগিটি ও কায়দা মতো পাইলে বাটাম সালান মেরে দিবে আমার দেশে বহু গিরগিটি আছে যারা আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে যারা নবীর ইজ্জতের বিরুদ্ধে আজকে লেগেছে যারা শানে রসুলের শানে রসালাতের বিরুদ্ধে লেগেছে নবীর ইজ্জতের কথা বললে শানের কথা বললে যাদের কলিজায় ভালো লাগে না যাদের অন্তরে জ্বালা ধরে শরীরে জ্বালা ধরে ওই হলো বর্তমানের
গিরগিটি ফাইছেন নি আপনারা হ্যাঁ গিরগিটির দলে এক দল এরকম আছে এক দল এরকম গিরগিটি ওরা কয় কি জানেন নি ওরা কয় রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মত মানুষ ছিল বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ভুল হইতো নাউযুবিল্লাহ যারা নবীর ভুল ধরে ওরা হলো গিরগিটির দল কথা কোন ঠিক কি না আবার আরেক দল আছে নাম দিছে আহলে কোরআন আমরা কোরআন মানি নবীর হাদিস মানি না যারা কোরআনের কথা বলে নবীর হাদিস অস্বীকার করে যারা কোরআনের কথা বলে নবী অস্বীকার করে ওরা হলো আরেক গিরগিটি কথা কোন ঠিক কি না মানব রূপী গিরগিটি আমাদের সমাজে বইরে গেছে ঠিক আস্তে করতে জোরে কর সাচ্চে মুসলমান ওরা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলে এজিদেরই চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা গিরগিটি ফাইছেন বাংলাদেশেও গিরগিটি আছে মানব রূপী গিরগিটি বুঝে তারপরে বাড়ি যায় গিরগিটি তো ফু দেখ ওর ফুতেকের আগুন জ্বলে কিন্তু আল্লাহর খলিলের বিরুদ্ধে দোষ করছে এক গিরগিটি মার খাবে সারা গোষ্ঠী সুজ্জে কি কথা কর না কেন দোষ করছে কয়টা একটাই কিন্তু মার খেতেছে গোষ্ঠী সুজ্জে আল্লাহ রাসূল বলেছেন ওর গোষ্ঠী পাইলেই বাটন চালান মেরে দিবা আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলবে সে যেই হোক না কেন ওই হলো গিরগিটির দল ওকে মানা যাবে না দেবে না যাবে না হাত উঁচা করে বলেন ঠিক না বেটি চেহারা আমার চেয়ে তো সুন্দর হলো না দাড়ি আমার চেয়ে তো লম্বা হলো না আমারটা কিন্তু কম লম্বা না বিরাট লম্বা ও টানলে খালি নিচের দিকে যাবে এই পর্যন্ত আইছে গিরগিটি আল্লাহর খলিলের বিরুদ্ধে লাগার জন্য জীবন তার ধ্বংস হয়ে গেল বংশ তার ধ্বংস হয়ে গেল অভিশপ্ত হয়ে গেল সারা বংশ এই জন্য একটা কথা সারা জীবন মনে রাখবেন যে কোনো বিষয়ে আল্লাহ এবং তার নবীর পক্ষে থাকবেন জীবন চলে যাবে আল্লাহ নবীর পক্ষ সারা যাবে না কথা কোন ঠিক কি না জীবন চলে যাবে জীবন চলে যাবে জীবন চলে যাবে আল্লাহ নবীর পক্ষ সারা যাবে না পক্ষ সারা যাবে না পাকিস্তানি মিলিটারি বাঙালিরে কয় তুই হিন্দু না মুসলমান বলে আমি মুসলমান তো কালমা বাতা কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন কি কালমা বলতেছে কি বাঙালি তো জঞ্জালি এ তো কালমা নেই এ তো মুসিবত কে দোয়া কে সার আমি তো মুসিবতে পড়িয়া কালমা সালমা ভুলিয়ে ফেলাইছি তা আমরা বাঙালির অবস্থা লিয়ে দেখো মুসিবত পাইলে আমরা তাল ঠিক থাকে না তুফান উঠছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহু আকবার আল্লাহু আকবার তুফান শেষ কর ঘরের খুঁটিটা খুব মজবুত করে লাগাইছিলাম ওনার আল্লাহ নাই ঘরের খুঁটিটা খুব মজবুত করে লাগাইছিলাম রে নাহলে আর ঘর থাকতো না এতক্ষণ কিন্তু শিখের বসে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও আল্লাহ বাসাও এল বাঙালি সুবিধাবাদ জিন্দাবাদ এ মুসলমান আল্লাহর খলিল কাগুনের মধ্যে ফালানো হবে মিনজাবিনের রশি ধরে টানে কিন্তু মিনজাবিন উঠে না নমরুদ আবার মিটিং কল করলো ব্যাপার কি মিনজাবিনের রশি ধরে টানা হয় মিনজাবিন নড়ে না কারণ কি এ সময় মিস্টার আজাজিল চিনছেন তো আজাজিলের বাপের নাম হলো খবিস মার নাম হলো নীলবিষ আজাজিলের বাবার নাম খবিস আর নীলবিষ এই খবিস আর নীলবিষের পেটে আল্লাহ একটা সন্তান দিয়েছিল তার নাম আজাজিল ইবলিস এই ইবলিস মানব রূপ ধরে একবারে লাঠির উপরে ভর দিয়ে
নমরুদের দরবারে গেছে নমরুদ ডাক দেখে বুড়া কি জন্য আইছো এ বুড়া তোমার পরিচয় কি ইবলিস ডাক দে বলে আনা শাইখুল আলা আমি এই দেশের সবচেয়ে বড় বুড়া কি জন্য তুমি আইছো বলে তোমার উপকার করার জন্য আরছি তুমি বুড়া আমি আমার কি উপকার করব বলে হ্যাঁ আরে নমরুদ তোমরা যা দেখো আমি যা দেখি তোমরা তা দেখো না কথা তো সত্য ইবলিস যেটা দেখে নমরুদ তো আর সেটা দেখে না বলে কি দেখো বলে আল্লাহর ফেরেশতারা মিনজাবিনের রশি ধরে বসে আছে যতই টানো খোদার খলিল কাগুনের মধ্যে ফালানো যাবে না যদি ওই রহমতের ফেরেশতা তারাইতে চাও তাহলে ওইখানে কিছু পুরুষ আর নারী উলঙ্গ করে নাচাও ড্যান্স দেওয়াও আমার দেশে দেখবেন উলঙ্গপনা বেড়ে গেছে কিছু নারী পুরুষে উলঙ্গ করে যদি নাচাইতে পারো খোদার রহমতের ফেরেশতা চলে যাবে আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফলাইতে পারবা নতুবা পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করো আল্লাহর খলিলের মিনজাবিনের রশি টেনে লড়াইতে পারবা না একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ সন্দেহ নাই সন্দেহ নাই কোন সন্দেহ মিনজাবিনের রশিদ ফেরেশতা সরানোর জন্য নমরুদ এবার কিছু নারী আর পুরুষ নিয়ে আসছে যুবতী সুন্দরী সুরসি অর্ধ উলঙ্গ করে যখন নাচাইতে লাগলো রহমতের ফেরেশতা চলে গেল এই জন্য দেখবেন আমার দেশের যত নারীরা বেহাপনাওয়ার দলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে ওদের জন্য খোদার রহমতের ফেরেশতা আসে না ওদের কারণে রহমত আমাদের থেকে দূরে চলে যায় কথা কোন ঠিক কিনা নতুন নতুন পোশাক বেরিয়েছে আল্লাহ মাফ করে দিচ্ছে নারী জাতি নতুন নতুন পোশাক যে পরিমাণে বেহাপনা আর আমাদের ছেলেদের মধ্যে আর একটা নতুন এক ধরনের খসলাত বেরিয়েছে হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট পরে বাজারে যায় হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায় হাফ প্যান্ট পরে শেষ বিরাজ করে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে ওই বেহে নারী আর হাফ প্যান্ট পরে পুরুষের মধ্যে কোনো তফাত নাই কথা কন এই মনে রাখবেন হাফ প্যান্ট যে পরে ফরজ তরক হয় কি তরক ফরজ তরক তার সতর থেকে উপরে চলে আসছে যে নারী বেপর্দা বেহায়াপনা হয়ে অর্ধলঙ্গ হয়ে রাস্তায় চলে যে পুরুষ হামপেন করে ফরজ তরক করে রাস্তায় চলে ওই নারী পুরুষের মধ্যে কোনো তফাত নাই দুটোই বেহায়া দুটোই বেপর্দা দুটোই দাউস আল্লাহ রাসূল বলেছে দাউসের জন্য জান্নাত হারাম দাউসের জন্য জাহান্নাম ওয়াজিব দাউসের জন্য জান্নাত হারাম ওই পুরুষের জন্য জান্নাত হারাম ওই নারীর জন্য জান্নাত হারাম এই হাফ প্যান্ট পরার প্রবণতা এখন আমাদের দেশে বেরিয়ে গেছে হাবিগঞ্জের মুসলমান এই হাফ প্যান্ট পরার প্রবণতা আমাদের দেশে বাড়ছে এগুলি বন্ধ করা লাগবে বাজান সামাজিক প্রতিরোধের মাধ্যমে আপনার ছেলে আপনার মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বুঝাইতে হবে বাবাজি রহমতের ফেরেশতা চলে গেল মিনজাবিনের রশি ধরে টান দেওয়া হলো আল্লাহর খলিল উড়ে উড়ে অর্থাৎ মিনজাবিনের ধাক্কায় আল্লাহর খলিল উড়ে উড়ে আগুনের মধ্যে যাচ্ছে জিব্রাইল আমিন এসে বলেন হুজুর আপনি যদি বলেন তাহলে আপনাকে এখানে আগুনের উপর থেকে আমি ধরে রাখব আল্লাহর খলিল ডাক দিয়েছে জিব্রাইল আমি ছাড়া আর খলিল তো পৃথিবীতে কেউ নাই আল্লাহ যদি চায় আমাকে আগুনের মধ্যে ফেলে দিবে আর আল্লাহ যদি চায় আমাকে আগুন থেকে বাঁচাবে জিব্রাইল এখন তোমার আর আমার কোনো প্রয়োজন নাই জিব্রাইল আপনার প্রয়োজন নাই আপনি চলে যান আগুনের মধ্যে পড়তেছে আল্লাহর খলি আল্লাহ আর দেরি করলেন না ডাক দিছেন না রুকুনি بردا وسلاما على إبراهيم الله ডাক দিছে আগুন
তুমি আমার ইব্রাহিমের উপরে আয়ার কন্ডিশন হও আমার ইব্রাহিমের জন্য তুমি আয়ার কন্ডিশন হয়ে যাও তাফসীরের মধ্যে আসছে যদি সালাম শব্দ না বলতেন তাহলে ইব্রাহিমের বড় কষ্ট হতো হয় ঠান্ডা হয়ে যেত বেশি ঠান্ডা আল্লাহর খলিলের কষ্ট হতো কিন্তু আল্লাহ বলেন সালামুন আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য তুমি সালাম হয়ে যাও আয়ার কন্ডিশন হয়ে যাও আগুন এরকম আয়ার কন্ডিশন হয়ে গেল না গরম না ঠান্ডা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের মধ্যে একদিন না 40 দিন মতান্তরে 50 দিন পর্যন্ত আগুনের মধ্যে পড়ে রইলেন একটা পশম পর্যন্ত পুড়ল না একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ এটেনশন সালাম শব্দ বলার কারণে ওই দিন পৃথিবীতে কোনো আগুন কোনো রন্ধনকার কোন কষ্ট পুরাই নাই পৃথিবীর সব আগুনগুলি সালাম হয়ে গেল সমস্ত আগুনগুলি ওই দিনের জন্য আয়ার কন্ডিশন হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে রইলেন 40 দিন আল্লাহর খলিল বলতেন এত সুন্দর দিন আমি কাটাইছি ওই সময় এত মজা এত শান্তি ছিল আমার জন্য যদি সারাটা জীবন আল্লাহ আমাকে আগুনের মধ্যে রাখতো তাহলে আমার জীবনটা অনেক মধুময় হতো এত চমৎকার আমি আরামের মধ্যে দিনগুলি কাটিয়েছিলাম মালিককে আল্লাহ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে মাসে মা মা ইব্রাহিম আলাইহিস সালামের মা এ আমার দিকে তাকায় মা আইছে আগুনের পাশে দাঁড়ায় ডাক দিছে ইব্রাহিম রে বলো মা আমি তোর মা পৃথিবীর সব মানুষ তোর বিরুদ্ধে তোকে আগুনের মধ্যে ফেলেছে রে ইব্রাহিম তুমি সন্তান আগুনের মধ্যে আমি মা সহ্য করতে পারি না ইব্রাহিম আল্লাহকে বলো আগুন যাতে আমারে না ধরে আমি মা তোমার কাছে যেতে চাই আমার সন্তান ইব্রাহিমকে আমি একটু আদর করতে চাই ইব্রাহিম আল্লাহকে বলো যাতে আল্লাহ আমাকে আগুনের মধ্যে না পুরায় হয় না আরো জোরে বলেন ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত যুবক রে একটা কথা বলিয়া দিয়া যায়াস তুমি যদি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ঘরের মধ্যে পড়ে যাও বন্ধু তিন দিন আসার পরে আরো আসবে না ভাইরা দুই তিন মাস খবর নেওয়ার পরে আর নিতে যাবে না বনু হয়তো দুই তিন মাস পরে আশ্চর্য করতে না পরে দূরে চলে যাবে তোমার স্ত্রী প্রিয়তমা তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে কিন্তু একজন ব্যক্তি তোমাকে ছেড়ে কোনোদিন দূরে চলে যাবে না তখনও মা তোমার পায়খানা সাফ করবে তখনও মা তোমার পেশাব পরিষ্কার করে তোমারে গোসল করাইয়া তোমার মা তোমাকে সাফ পরিষ্কার করবে সেই ব্যক্তির নাম মা আল্লাহর কসম করে বলি মাকে ধমক দিবি না মাকে গালি দিবি না আরে মা যদি পতিতা নারী হয় মাকে ধমক দিতে পারবে না গালি দিতে পারবে না কারণ সে তোমার মা 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 আল্লাহ কোরআনে বললেন আনি শুকুরলি ওয়ালি ওয়ালি দাই বান্দারে
আমি আল্লাহ তোরে খাবার দিয়েছি সূর্য দিয়েছি পৃথিবী দিয়েছি হায়াত দিয়েছি স্বাস্থ্য দিয়েছি দুনিয়া দিয়েছি ঔষধ দিয়েছি সৌন্দর্য দিয়েছি জবান দিয়েছি ভাষা দিয়েছি চোখের আলো দিয়েছি স্বাস্থ্য দিয়েছি শক্তি দিয়েছি চলার পথ দিয়েছি বিবেক দিয়েছি অন্তর দিয়েছি তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ সব তোমাকে দিয়েছি আমি আল্লাহর কৃতজ্ঞ হবে তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে তুমি তুমি বান্দা আমি আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পরে তুমি আরেকজনের প্রতি কৃতজ্ঞ হবে ওয়ালি ওয়ালি দাইক তোমার বাবা তোমার মা তোমার বাবা তোমার মা তোমার বাবা তোমার মা তোমার বাবা তোমার মা একবার জোরে বলবেন কি মারহাবা এইজন্য আল্লাহ বললেন ও বান্দা তুমি এইভাবে দোয়া করো আমার সাথে পড়েন রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা একসাথে পড়েন রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এখন আমার দেশে এক দল আছে দোয়া মানে না কি কথা কন না কেন আসে না নাই দোয়া মানে না এখন নতুন আলট্রা সিস্টেম যুবক বেরিয়েছে নামাজ পড়ে বসে থাকে আর কিছু করে না ইমাম সব দোয়া করতেছে ও করে না ও মনে করতেছে এটা বেদাত খুব গুনার কাজ করতেছে ও বসে থাকে ও দোয়া করে না চুপচাপ বসে থাকে ও মনে করতেছে আমি বিরাট বড় গুনার কাজ করতেছি সমাজ থেকে এইভাবে আস্তে আস্তে যত দিন যাচ্ছে ইসলামকে ল্যাংটা বানানোর বুদ্ধি করতেছে ওরা দিন ধর্ম ইহুদি দালালদের কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা সুন্নিরা যতদিন বেঁচে আছি দোয়া ততদিন জমিনে চলবেই 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 হাত উঠা করে বলে ঠিক না রে ঠিক ওরা দোয়া বন্ধ করে দেওয়ার জন্য দোয়ার পাওয়ার কত আল্লাহ নিজে শিখাচ্ছে হে বান্দা তুমি বলো রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বললেন বান্দারে তুমি এইভাবে বলো হে আমার প্রতিপালক তুমি আমার আব্বা আম্মাকে সেইভাবে লালন পালন করো যেইভাবে ছোট্টকালে আমার বাবা মা আমাকে লালন পালন করেছিল ছোট্টকালে শিশুকালে আব্বা আম্মা আমাকে লালন পালন করেছিল সেইভাবে করো আপনি যখন ছোট মার কোলের মধ্যে গভীর রাত আপনি কোলের মধ্যে পেশাব করে দিয়েছেন পায়খানা করে দিয়েছে পেশাব করার সঙ্গে সঙ্গে আপনার জননী আপনার মা বুঝতে পেরেছে আপনি পেশাব করেছেন আপনার পেশাবগুলি পরিবর্তন করে দিয়ে পোশাক পরিবর্তন করে দিয়ে মা আবার নতুন পোশাক পরে আপনার চুমো খাওয়াইয়া বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছে একটা বারের জন্য মা কখনো বিরক্ত হয় নাই কি কথা বলেন ঠিক কিনা একটা বারের জন্য মা বিরক্ত হয় নাই সেই ব্যক্তির নাম মা বাবা কাঁধে করে কোলে করে পিঠে করে আপনাকে বড় করেছে হাঁটে হাঁটে পায়ে হাত দিয়ে হেঁটেছে প্রচন্ড শীত বাবার শীতকে শীত মনে করে নাই প্রচন্ড গরম গরমকে বাবা গরম মনে করে নাই সারাদিন মাঠে কেটে বাবা বিকেল বেলা সন্ধ্যাবেলা ফিরে আসছে আপনি বাবা বাবা বলে দৌড়ে যখন কোলে আসছেন বাবার সারা দিনের দুঃখগুলি মুহূর্তের মধ্যে আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে বাবা ভুলে গেছে সেই ব্যক্তির নাম বাবা সেই ব্যক্তির নাম মা এই জন্য আল্লাহ বলেন ও বান্দা তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে তোমাকে দোয়া করতে শিখিয়েছে এখন যারা দোয়া মানে না ওরা হলো বর্তমান আজাজিলের খালাতো ভাই ওরাই হলো ওহাবি নজদি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকে ভয়াবহ ফিতনা থেকে আমাদের ঈমান আমলকে বাঁচায় রাখুক সকলে বলেন আমিন মুতারাম এর উপর অনেক দলিল দেওয়া যায় ওরা কয় একা একা করো দলবদ্ধভাবে করো কে শয়তান কত কোয়ালিটি দেখেন আমরা এখানে মাহফিলে বইছি এখানে মাহফিলে কি আমরা একজন না একাধিক মানুষ একাধিক লোক দিয়ে যে মজলিস হয় এই মজলিসটা রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ হিলাকুজ জিকির
জিকিরের মজলিসটা রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ জান্নাতের বাগানের একটা রওজা রওজা একটা বাগান জান্নাতের একটা টুকরা একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এটা কিসের বাগান জান্নাতের বাগান একা বসলে কি জান্নাতের বাগান হইতো না একাধিক লোক হওয়ার কারণে জান্নাতের বাগান হয়ে গেছে আল্লামা ইমাম নূরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ মাজমূ জাবায়েদ একটা হাদিসের কিতাব লিখেছেন হাদিসের তখরিজের কিতাব এই কিতাবের মধ্যে তিনি বিশুদ্ধ সনদ একটা হাদিস আছে আল্লাহর নবী বলেন আমার উম্মতরা যখন দলবদ্ধভাবে দোয়া করে জামাতের সাথে দোয়া করে একজন লোকে দোয়া করে বাকিরা আমিন আমিন বলে আমার মালিকের কাছে শরম লাগে ওই হাতগুলি ফিরাই দিতে দলবদ্ধভাবে যে দোয়া হয় এই দোয়াগুলি আল্লাহর দরবারে সাথে সাথে মঞ্জুর হয়ে যায় কবুল হয়ে যায় একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ তাহলে একা দোয়া করা ভালো না জামাতে করা ভালো নামাজ একা পড়া ভালো না জামাতে পড়া ভালো জিকির একা করা ভালো না জামাতে করা ভালো জামাতের কাজ আল্লাহ বেশি পছন্দ করে অতএব জামাতবদ্ধভাবে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর কাছে কবুল হয় অতএব জামাতবদ্ধভাবে যারা দোয়া করাকে অস্বীকার এবং বেদাত মনে করবেন ওই হলো অরিজিনাল ইসলামের বেদাতি মোল্লা কথা বলেন ঠিক কি না আমরা না হেরা জোরে বলেন আমরা না হেরা আমরা বেদাতি না হেরা বেদাতি ওরা বেদাতি না হলে তো রাসূলের ফতোয়া বেদাতি হবে আল্লাহর নবী বলেছেন দলবদ্ধভাবে দোয়া করলে কবুল হয়ে যায় ভাই নবীরটা ঠিক না ওদেরটা ঠিক চিরদিন রাসূলেরটাই ঠিক হবে আকাশ ভেঙে যাবে পৃথিবী পড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহর নবীর কথা কখনো পরিবর্তন হবে না আল্লাহর নবীর কথা ভুল হবে না নবীর ফতোয়াই ঠিক মসজিদের ফতোয়া বেঠিক আমরা নবীর ফতোয়ার কারণে আমরাই হলো অরিজিনাল সুন্নি মুসলমান ঠিক কি না কি মুসলমান সুন্নি মুসলমান আমরাই ঠিক প্রিয় মুসলমান আল্লাহ বলেন ইব্রাহিম তোমার মাকে তোমার কাছে যাইতে বলো আগুন জ্বলবে কিন্তু মা পড়বে না ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে গেলেন আগুনে সন্তানকে খাওয়াইলেন আদর করলেন চলে আসলেন চল্লিশ দিন মতান্তরে পঞ্চাশ দিন পর্যন্ত আগুনের ভিতরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম রয়ে গেলেন একটা পশম পরল না জুব্বা পরল না লুঙ্গি পরল না পাগড়ি পরল না কিছুই পরল না এখন আপনাদেরকে বলি জুব্বা তো ইব্রাহিম না পাগড়িও তো ইব্রাহিম না কিন্তু জুব্বাও পরল না পাগড়িও পরল না কারণটা কি এজন্যই পরল না জুব্বাটা আল্লাহর খলিলের সঙ্গে লাগা ছিল বিদায় পরে নাই আমরা ওলি হতে পারি নাই কিন্তু ওলিকে ভালোবাসি আমরা ওলি হতে পারি নাই কিন্তু শাহজালালকে ভালোবাসি আমরা শাহপরান হতে পারি নাই কিন্তু শাহপরানকে ভালোবাসি আমরা সিপাসালারকে হই নাই কিন্তু সিপাসালারকে ভালোবাসি আমরা 360 আউলিয়া হই নাই কিন্তু আমরা 360 আউলিয়াকে ভালোবাসি আমরা খাজা বাবা হই নাই কিন্তু খাজা বাবাকে ভালোবাসি আমরা ওলি হই নাই কিন্তু ওলিকে ভালোবাসি আরে আল্লাহর খলিলের সঙ্গে জড়িয়ে থাকার জন্য যদি জুব্বা আগুনে না পোড়া আমরা ওলিদেরকে ভালোবাসলে আশা করি জান্নাত আমাদের জন্যই হবে আমাদেরকে জাহান্নামে পোড়াবে না কথা বলেন ঠিক কি না মুসলমান খুব মনোযোগ দিয়েন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 দিন আগুন তারে পোড়াইল না বাইজিদ বস্তামী বাড়ির পাশে একজন আগুনের পূজারি ছিল আগুনের পূজা করত সেই ব্যক্তির নাম ছিল শামউন শামউন 40 বছর ধরে আগুনের পূজা করলো আগে ইরান দেশে মানুষ আগুনের পূজারি ছিল আগুন পূজা করত তাদের বিশ্বাস ছিল আগুন আমাদেরকে খাবার দেয় আগুন আমাদের হায়াত দেয় আগুন আমাদেরকে দেয় আগুন আমাদের সব কিছু করে দেয় আগুন এই পৃথিবী দেয় আগুন মৃত্যু দেয় আগুন হায়াত দেয় একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ এই সব কিছুর মালিক কে আগুনের মালিক কে
আগুন সৃষ্টি করছে কে আল্লাহ মনোযোগ দিয়ে তুই মানুষগুলি আগুনের পূজা করছ তো 40 বছর ধরে শামউন আগুনের পূজা করছ তো মৃত্যু মুমূর্ষুর বৈজিদ বুস্তামি রাহমাতুল্লাহ এর চিন্তা হলো এই লোকটা আগুনের পূজা করে শেষ সময় জাহান্নামে চলে যাবে তাকে শেষ সময়ের জন্য কালেমার দাওয়াতটা দিয়ে আসি আল্লাহর ওলি বৈজিদ বুস্তামি শামউনকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছে রে শামউন ডাক দে বলো বৈজিদ তুমি তো আমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছো এক খোদার দাওয়াত বলে হ্যাঁ এক খোদার দাওয়াতে আসছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একাই খোদার দাওয়াত দেওয়ার জন্য আসছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আমি ওই খোদার দাওয়াত দেওয়ার জন্য আসছি শামউন ডাক দিয়ে বলতেছে ভাইজি এই সমস্ত বচন বাক্য দিয়ে আমাকে ধরাশায়ী করা যাবে না আচ্ছা বলো তোমার খোদা যে আছে তোমার খোদা এক আমি কি করে বিশ্বাস করব বলো বাইজি বাইজি বললেন আরে শামউন 40টা বছর ধরে তুমি আগুনের পূজা করো আসো তাহলে একটা কাজ করি তুমি আগুনের মধ্যে হাত দাও আমু আগুনের মধ্যে হাত দেই তুমি 40 বছর আগুনের সামনে সেজদায় মাথা নত করে পড়েছিলে আমি একটা দিনের জন্য আমি আগুনের সেজদা দেই নাই আসো তুমি আগুনে হাত দাও আমি আগুনে হাত দেই দেখি কার হাত আগুনে পোড়াইতে পারে যার হাত আগুনে পোড়াবে তার ধর্ম মিথ্যা